গ্রেনেড হামলা মামলার রায়ের মাধ্যমে বিএনপিকে পরিকল্পিতভাবে ধ্বংস করার অপচেষ্টা চলছে এমন অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির সকালের রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি এ সময় রিজভি বলেন বিএনপি সহ বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করতেই এই রায় দেওয়া হয়েছে সরকারের ইচ্ছা পূরণের এমন রায় দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন তিনি একতরফা নির্বাচনের উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীদের ভাষাতেই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে বলেও এ সময় অভিযোগ করেন রুজভি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় গতকাল যে সাজা দেওয়া হয়েছে তা স্টেট স্পন্সর্ড জাজমেন্ট বিএনপিকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্যই সরকারের বিশেষ ব্যক্তির মনোবাঞ্ছা পূরণে এই রায় এস কে সিনহাকে বন্দুকের জোরে তাড়িয়ে দেওয়া এবং সঠিক বিচার করতে গিয়ে জেলা জজ মোতাহার হোসেনকে দেশ ছাড়তে হয়েছে সুতরাং গতকাল নিম্ন আদালত যদি সঠিক রায় দিত তাহলে তাকেও দুর্ভাগ্য বরণ করতে হতো